নমস্কার বন্ধু, আমি সরকার 15 জনের কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হয়েছি। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করবেন এবং আমার ভিডিওকে লাইক করবেন এবং শেয়ার। প্রথম খবর, রাজ্য সরকারের 100 অফিসার এবং ইন্সপেক্টর নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর অফিসার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কন্ট্রোল অডিটর পদে কাজের জন্য 100 ছেলেমেয়েকে নেওয়া হবে। যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা 1/1/2019 হিসেবে 20 থেকে 39 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। ওবিসি তপশিলি সম্প্রদায় 5 বছর, ওবিসি তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 6 বছর বয়সের ছাড় পাবেন। অসম, ত্রিপুরা এবং বিহার ছেলেমেয়েরা সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবে। সাব ইন্সপেক্টর পদের বেলায় 160 সেমি লম্বা হতে হবে এবং বুকের ছাতি না ফুলিয়ে 71 সেমি ফুলিয়ে 76 সেমি হতে হবে। পরীক্ষা অনলাইনে দরখাস্ত করতে হবে 10 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে। এবং এই ক্ষেত্রে অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেটার, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস খেলোয়াড়াও আবেদন করতে পারবেন। ইউপিএসসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে আর্মি, নেভি, এয়ারফোর্সে 100 অফিসার নেওয়া হবে। ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী 9 মাস থেকে 2 বছর 11 মাসের ট্রেনিং দিয়ে অফিসার পদে 100 লোক নেওয়া হবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশরা লম্বায় অত্যন্ত 157 সেন্টিমিটার হলে আবেদন করতে পারবেন। জন্ম তারিখ হবে 2/7/1996 থেকে 1/7/2001-এর মধ্যে। অফিসার্স ট্রেনিং একাডেমি, দ্বিতীয় নেভাল একাডেমি প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ 8ই জুলাই। অফিসার্স ট্রেনিং একাডেমি ট্রেনিং নিতে গেলে কিন্তু পরীক্ষায় থাকতে হবে 2টি বিষয়, ইংরেজি এবং জেনারেল নলেজ। প্রতিটি পেপার 100 নম্বরের, সময় 2 ঘন্টা। পরবর্তী খবর, কোলফিল্ডে 5,500 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বিভিন্ন পদে 5,500 জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে। ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস, NCVT ও SCVT স্বীকৃত ফিটার, ওয়েল্ডার ইত্যাদি কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। যোগ্যতা, 1 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড পাওয়া যাবে 7,655 টাকা। বয়স হতে হবে ড্রাফটম্যান, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইত্যাদির ক্ষেত্রে 16 বছর এবং অন্যান্য পদের ক্ষেত্রে 18 বছর বয়স হতে হবে। আবেদন প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে। আবেদন করতে হবে 23 জুলাইয়ের মধ্যে অনলাইনে। পরবর্তী খবর, রেলে 95 জন এক্সিকিউটিভ নেওয়া হবে। দক্ষিণ রেলওয়ে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ইংলিশ, DEO অ্যান্ড ডিজিটাল অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 95 জন লোক নেবে। BCA BSc কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2019-এর মধ্যে, 18 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। মূল মাইনে হবে 18,500 টাকা। দরখাস্ত করতে হবে অনলাইনে 30 জুনের মধ্যে। তখন ফি বাবদ দিতে হবে 500 টাকা। তপশিলি এবং প্রতিবন্ধী মহিলা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় 250 টাকা দিতে হবে। পরবর্তী খবর, বায়ুসেনাতে অফিসার, ভারতীয় বিমানবাহিনী শর্ট সার্ভিস কমিশন ফ্লাইং ব্রাঞ্চ ও গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের মাধ্যমে আর NCC স্পেশাল এন্ট্রি ও মেটিরিওলজিক্যাল শাখায় অফিসার পদে অবিবাহিত লোক নেবে। অঙ্ক, ফিজিক্স বিষয়ে 60% নাম্বার থাকলে আবেদন করতে পারবেন।
ফ্লাইং, উচ্চ মাধ্যমিক অঙ্ক এবং ফিজিক্স বিষয়ে প্রতিটিতে 700 শতাংশ পেয়ে পাশরা এনসিসি এয়ার উইং সিনিয়র ডিভিশনে সি সার্টিফিকেট কোর্স থাকলে 74 জন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এ পদে 74 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবেন, বয়স হতে হবে 1/7/2019 হিসেবে 18 থেকে 27-এর মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। মুনমাইনে 18,000 টাকা দরখাস্ত করতে, মেধা তালিকা তৈরি হবে অ্যাডভান্স টেস্ট পাওয়ার নম্বর দেখে, দরখাস্ত করতে হবে অনলাইনে 1 জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। পরবর্তী খবর, 135 জন অ্যাপ্রেন্টিস NMDC লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান ভোকেশনাল অ্যাপ্রেন্টিস হিসেবে 135 জন লোক নিচ্ছে। আবেদন করতে হবে সরাসরি। পরবর্তী খবর, পোস্টাল সার্কেলে 978 জন ডাকসেবক নেবে। দিল্লি পোস্টাল সার্কেলে 174 জন, ঝাড়খণ্ড পোস্টাল সার্কেলে 804 জন লোক নেবে। ভারতীয় ডাক বিভাগের দিল্লি সার্কেলে গ্রামীণ ডাকসেবকে 174 জন ছেলে নেওয়া হবে। অঙ্ক ইংরেজি বিষয় নিয়ে মাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষার যোগ্যতা, উচ্চশিক্ষার জন্য বাড়তি কোনো সুবিধা পাবেন না। রাজ্য কেন্দ্রীয় সরকার ভারতীয় ডাক বিভাগে ঝাড়খণ্ড সার্কেলে গ্রামীণ ডাকসেবক পদে 804 জন লোক নেওয়া হবে। অঙ্ক ইংরেজি বিষয় নিয়ে মাধ্যমিক পাশরা ছেলেরা আবেদন করতে পারবেন। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বিশ্ববিদ্যালয় বা পর্ষদের স্বীকৃত কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে 60 দিনের কম্পিউটারের বেসিক কোর্স করে থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আবেদন করতে হবে অনলাইনে 5 জুলাই। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত প্যারামেডিকেল কোর্স ডক্টর কে আর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি প্যারামেডিকেল কোর্স টেকনোলজি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যে 8টি প্যারামেডিকেল কোর্সে ভর্তি নেবে। অপটোমেট্রি 2.5 বছর, ফিজিওথেরাপি 2.5 বছর, রেডিওলজি মেয়াদ 2.5 বছর, পলি প্যাথোলজি টেকনিশিয়ান 2.5 বছর, ইসিজি টেকনিশিয়ান 1 বছর, ইসিজি টেকনিশিয়ান 1 বছর, ডেন্টাল টেকনিশিয়ান 1 বছর, কন্টাক্ট লেন্স স্পেশালিস্ট 1 বছর। সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ। এছাড়া ভোকেশনাল কোর্সে ভর্তি হয়েছে 3 বছরের নার্সিং ট্রেনিংও দেওয়া হবে। যোগাযোগ করতে হবে ডক্টর কে আর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিকেল টেকনোলজি কল্যাণী নদিয়া। কেন্দ্রীয় সরকার স্বীকৃত হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। কেন্দ্রীয় সরকার স্বীকৃত হোটেল ম্যানেজমেন্টে 3 বছরের বিএসসি কোর্সে ভর্তি হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠান হওয়ার জন্য দেশের সেরা হোটেলগুলোতেই আপনারা চান্স পাবেন। দ্বিতীয় বর্ষ থেকে 5 থেকে 7টা হোটেলে ইন্টার্নশিপ করানো হবে। কোর্স শেষে নিশ্চিত চাকরির সুযোগ আছে। পরবর্তী খবর, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারের ডিগ্রি কোর্স বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স ভর্তি নিচ্ছে। প্রতিটি কোর্স 4 বছরের পড়ানো হবে। বিশ্ববিদ্যালয় মোহনপুর, বর্ধমান এবং বাঁকুড়া ক্যাম্পাসে শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজিতে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ও 4টি বিষয়ে মোট অন্তত 50% নাম